মুসলিমদের যে অধঃপতনের কারণ, মুসলিমরা আজকে যে নির্যাতিত, মুসলিমরা আজকে যে নিষ্পেষিত, তার অন্যতম কারণ হলো এই আমানতদারিতা না থাকা। কেউ যদি এক বিঘা জমি দুই হাত পাঁচ হাত এক বিঘা দুই বিঘা নয় এক বিঘত পরিমাণ জমি যদি কেউ দখল করে নেয়, ইউতাওয়াকুলাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরাদিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাত তবক সাত গুণ জমিন তার উপরে চাপিয়ে দিবেন। ডেইলি স্টার বাংলার একটা তথ্যে লেখা হয়েছে যে জুন 2023 পর্যন্ত বাংলাদেশে যে ঋণ খেলাফি হয়েছে 1,56,039 কোটি টাকা খেলাফি ঋণ হয়েছে, মানে ঋণ নিয়েছে আর দেয় নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنا أرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الحمد لله أهل حدیث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 34তম তাবলিগী ইজতেমার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন স্থান থেকে আগত দায়িত্বশীল এবং সুধি মণ্ডলী, আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ বর্ষিত হোক। আজকে দিনী বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় কর্মজীবনে সততা ও আমানতদারিতা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমানতদারিতা এবং সততা মুসলিম জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয়, দুটি গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য। আজকে আমরা মুসলিম নামদারি ঈমান আছে বলে দাবি করি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের কথায় কাজে কর্মে আমাদের চরিত্রের মধ্যে আমানতদারিতা খুঁজে পাওয়া যায় না, আমাদের চরিত্রের মধ্যে সততা খুঁজে পাওয়া যায় না। যা পাওয়া যায় ব্যবসার মধ্যে, না পাওয়া যায় চাকরির মধ্যে, না পাওয়া যায় আমাদের সার্বিক জীবনে। আজকে আমরা আমানতদারিতা নেই এবং সত্যবাদিতা নেই। মুসলিমদের যে অধঃপতনের কারণ, মুসলিমরা আজকে যে নির্যাতিত, মুসলিমরা আজকে যে নিষ্পেষিত, তার অন্যতম কারণ হলো এই আমানতদারিতা না থাকা। সম্মানিত উপস্থিতি, আমরা যাদেরকে আজকে একেবারে উন্নত বিশ্ব মনে করি, যেই দেশে যাওয়াকে অনেকে স্বপ্নের মতো মনে করেন, তাদের মধ্যে ঈমান নেই কিন্তু তাদের মধ্যে আমানতদারিতা এবং সত্যবাদিতা খুঁজে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমানতদারিতা এবং সত্যবাদিতা এমন দুইটি গুণ যেই গুণগুলি নবীগণদের মধ্যে গুণ ছিল। শুধু নবীগণদের মধ্যে নয়, তারা যখন নবী হননি তখনও তাদের মধ্যে এই গুণগুলি বিদ্যমান ছিল। হযরত মূসা আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে পাওয়া যায়, সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খাইরা মান ইস্তাজারতাল কামিউল আমিন। মূসা আলাইহিস সালাম যখন মাদায়েনে গমন করলেন তখন তিনি দুইজন মহিলাকে, দুইজন মেয়েকে সাহায্য করলেন। তখন তার একজন মেয়ে এসে তার পিতাকে বললেন যে হা আব্বা, আপনি ওই লোকটাকে আপনি আমাদের কর্মচারী হিসাবে রাখতে পারেন, আমাদের সহযোগী হিসাবে, পরিবারের সহযোগী হিসাবে রাখতে পারেন। ওই লোকটার গুণ হলো তিনি হলেন শক্তিশালী এবং আমানতদার। অথচ তখনও কিন্তু মূসা আলাইহিস সালাম নবী হন নাই, নবী হওয়ার আগেই তিনি আমানতদার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কথা আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে মক্কাবাসীগণ হেন কোনো অপবাদ ছিল না যে তারা তাকে দেয় নাই। মিথ্যাবাদী বলেছে, তাকে জাদুকর বলেছে, গণক বলেছে, কিন্তু কখনো তাকে বলে নাই যে সে আমানত খেয়ানত করে। এই জন্য দেখা যায় যে মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে আমানতগুলি হেফাজতের জন্য রাখতেন, তাদের নেতাদের কথায় উঠতেন বসতেন, তাদের নেতাদেরকে সম্মান করতেন,
কিন্তু তাদের নেতাদের কাছে তারা আমানত রাখতেন না কারণ তারা জানতেন যে আমাদের নেতারা যতই উপর দিক থেকে ভালো হোক না কেন আমাদের আমানত তারা ঠিক রাখবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তার ঘরের চতুর্দিকে কাফেরগণ তাকে মারার জন্য প্রস্তুতি নিলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিলেন অনুমতি দিলেন হিজরতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে সেই কাফেরদের সেই তৎকালীন যে মক্কার লোকদের আমানত ছিল তিনি ইচ্ছা করলে এগুলি নিয়ে মদিনাতে চলে যেতে পারতেন যে এই মক্কার লোকেরা আমাকে কষ্ট দিচ্ছে এই মক্কার লোকেরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে তারা আমাকে নির্যাতন করছে সুতরাং আমি তাদের সম্পদ নিয়ে চলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাই করেন নাই তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন এবং আমানতের জিনিসগুলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন যে তুমি এই আমানতগুলি যথাযথভাবে পৌঁছিয়ে দিবে তারপরে তুমি মদিনায় আসবে সম্মানিত উপস্থিতি এই আমানতের গুণ আমাদের সর্বক্ষেত্রে থাকতে হবে আমি আজকে একটা ক্ষেত্রের বিষয় আলোচনা করব সেটা হলো কর্মজীবনে সততা ও আমানতদারিতা মানুষ যেই কর্মের সাথে জড়িত পেশাগতভাবে মানুষ যেই কর্ম করে সেটা তিনটা ক্ষেত্রে বিশেষভাবে হয়ে থাকে একটা হলো কৃষি কাজ করে অনেকে জীবন যাপন করেন দুই নম্বর হলো অনেকে ব্যবসা করে জীবন যাপন করেন আর তিন নম্বর হলো চাকরি করে জীবন যাপন করেন এই তিনটা পেশার সাথে মানুষ বেশি জড়িত এবং এই তিনটা পেশার মধ্যেই আমানতদারিতা এবং সত্যবাদিতা থাকতে হবে প্রথম যে পেশাটা কৃষি পেশা যেটার সাথে একেবারে আদি পেশা আদম আলাইহিসাল্লাম যিনি এই উম্মতের এই মানুষের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিসাল্লাম যখন পৃথিবীতে আসলেন তখন চাকরিও ছিল না ব্যবসাও ছিল না তিনি প্রথম কৃষি কাজ দিয়ে শুরু করেন ফতহুল বারির মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস থেকে একটা কথা নিয়ে এসেছেন যে ওকানা আদামু হাররাসান আদম আলাইহিসাল্লাম ছিলেন কৃষক তিনি কৃষি কাজ দিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন এবং এমন কোন নবী ছিল না পৃথিবীতে যেই নবী কৃষির সাথে জড়িত ছিল না কৃষির একটা হলো ছাগল পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 2262 নম্বর হাদিসে বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা কানা রাআইয়াল গানাম এমন কোন নবী পৃথিবীতে ছিল না যেই নবী ছাগলের রাখালি করেন নাই কৃষির সাথে একটা জড়িত তাহলে আমরা দেখতে পাই যে সমস্ত নবীদের একটা উল্লেখযোগ্য পেশা ছিল কৃষিকাজ এবং এই কৃষিকাজ নিজের হাতে উপার্জিত খাবার খাওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম খাবার বলেছেন সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসে সম্মানিত উপস্থিতি এই উত্তম পেশা যারা কৃষির সাথে জড়িত আছে তারা সততা অনেক সময় ঠিক রাখতে পারেন না আমানতদারিতা ঠিক রাখতে পারেন না যখন জমিরতে যান তারা তখন জমির আইলকে তারা বাঁকা করে দেন নিজের জমিকে বৃদ্ধি করে দেন অপরের জমিকে ছোট করে দেন তারা এই আমানতদারিতা ঠিক রাখতে পারেন না তারা যদি আমানতদারিতা ঠিক রাখতো তাহলে এই দেশের মধ্যে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে এই এই বাংলাদেশে যতটা খুন হয় তার 17 ভাগের এক ভাগ খুন হয় এই জমির জন্য 17টা খুন যদি হয় তাহলে একটা খুন হয় জমির জন্য আবার যে মামলা হয় 20টা মামলার একটা মামলা হয় জমি নিয়ে বিরোধের জন্য একজন আরেকজনের জমি নিয়ে গেছে একজনের আরেকজনের জমি দখল করে নিছে একজন আরেকজনের জমি কেড়ে নিয়ে গেছে এবং ভূমিদস্যু আপনার নাম শুনেন যে জমির দাম বেড়ে গেছে নগরায়ন হচ্ছে আপনার বিল্ডিং তৈরি হচ্ছে এই কারণে দেখা যায় আজকে ভূমিদস্যু গরিব কৃষক গরিব কৃষক অল্প জমির মালিক কিন্তু ভূমিদস্যু এখানে বড় ইন্ডাস্ট্রি বানাবে এই জন্য জমি দখল করে নিয়েছে সম্মানিত উপস্থিতি একটা হাদিস যদি মনে রাখতো এই দেশের মানুষ তাহলে তারা এই কাজ কখনো করতে পারতো না সাইয়িদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান কেউ যদি এক বিঘত জমিন জুলুম করে দখল করে নেয় কেউ যদি এক বিঘত জমি দুই হাত পাঁচ হাত এক বিঘা দুই বিঘা নয় এক বিঘত পরিমাণ জমি যদি কেউ দখল করে নেয়
يُتَوَّكُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ سَبْعَ رَضِينَ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাত তবক সাত গুণ জমিন তার উপরে চাপিয়ে দিবেন আউযু বিল্লাহি মিন যালিক যারা আজকে বিঘায় বিঘায় জমি যারা আজকে শতকে শতকে জমি যারা আজকে কাটায় কাটায় জমি দখল করে নিয়েছে অনেককে নিঃস্ব বানিয়ে দিয়েছে তাদের অবস্থা কি হবে কতটুক মাটির দরকার একজন মানুষের কতটুক মাটির দরকার মানুষ মৃত্যুবরণ করলে সাড়ে তিন হাত জমির দরকার অথচ মানুষ নিজের জন্য কত কিছু করে অন্যায়ভাবে ভূমি দখল করে এই জন্য সম্মানিত উপস্থিতি এই কর্মজীবনে কৃষির সাথে জড়িত যারা জমির সাথে জড়িত তারা সততা ও আমানতদারিতা ঠিক রাখতে হবে অন্যের জমি দখল করা থেকে নিজেকে বিরত রাখতে হবে অন্যের জমি দুকা দিয়ে অন্যের জমি বিভিন্নভাবে জাল কাগজ করে অন্যায় কাগজ করে অন্যের জমি দখল করা থেকে দূরে থাকতে হবে দুই নম্বর যে পেশার সাথে মানুষ জড়িত থাকে কর্মজীবনে সেটা হলো ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং ব্যবসা হলো এমন একটা পেশা যেই পেশার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িত ছিলেন তিনি নবুয়ত পাওয়ার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে তিনি গিয়েছিলেন মদিনার বাইরে এবং তার চাচা আবু তালিবের সাথে তিনি ব্যবসা করার জন্য মদিনার বাইরে গিয়েছিলেন এবং মুহাদ্দিসদের মধ্যে ইমামদের মধ্যে অনেকেই দেখা যায় তারা ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে তিনি বরকত রেখেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য এই ব্যবসার মধ্যে আমানতদারিতা সততা নেই আজকে যারা ব্যবসার সাথে জড়িত তাদের দেখা যায় অনেকে সুদে নিজেদের ব্যবসা পরিচালনা করেন সুদে টাকা এনে ব্যবসা পরিচালনা করেন আল্লাহ যেমন ব্যবসাকে হালাল করেছেন অনুরূপভাবে সুদকে তিনি হারাম করেছেন সুতরাং সুদের সাথে জড়িত হওয়া যাবে না অনুরূপভাবে ঋণ আজকে দেখা যায় ব্যবসায়ী মানে ঋণ নিয়ে আসে অনেক অনেক কোটি কোটি টাকা ঋণ আনে ঋণ আনা সুদে ঋণ আলা যেমন খারাপ তার চেয়ে আরো খারাপ হলো ঋণ এনে ঋণ পরিশোধ না করা ঋণ খেলাপি হওয়া একটা তথ্যে দেখা গেছে ডেইলি স্টার বাংলার একটা তথ্যে লেখা হয়েছে যে জুন 2023 পর্যন্ত বাংলাদেশে যে ঋণ খেলাপি হয়েছে 1,56,039 কোটি টাকা খেলাফি ঋণ হয়েছে মানে ঋণ নিয়েছে আর দেয় নাই জনগণের সম্পদ দশের সম্পদ রাষ্ট্রের সম্পদ নিয়ে আজকে বাংলাদেশকে শূন্য করে দিয়েছে বাংলাদেশকে আজকে এই অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে তারা ফেলে দিয়েছে তারা ঋণ নিচ্ছে কিন্তু ঋণ দিচ্ছে না সম্মানিত উপস্থিতি এই মুসলিম জনগোষ্ঠী যদি জানতো যে ঋণের কি ভয়াবহতা আমানতদারিতা ও সততা যদি থাকতো ঋণের যে কি ভয়াবহতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াগফিরু লিশাহীদি কুল্লি যামবিন ইল্লা দাইন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সমস্ত গুনাহকে ক্ষমা করবেন কিন্তু ঋণের গুনাহকে তিনি ক্ষমা করবেন না সহিহ মুসলিমের আরেক বর্ণনার মধ্যে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি ওই সত্তার কসম করে বলতেছি লাউ কুতিলা রাজুলুন ফি সাবিলিল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় সুম্মা আশা সুম্মা কুতিলা প্রথম শহীদ হয়েছে সে মৃত্যুবরণ করেছে আল্লাহ আবার তাকে জীবিত করে দিয়েছেন আবার জীবিত হয়ে আবার মৃত্যুবরণ করেছে আবার শহীদ হয়েছে সুম্মা আশা সুম্মা কুতিলা অতপর আবার সে জীবিত হয়েছে আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তিনবার তিনি শহীদ হয়েছেন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা দাখালাল জান্নাত হাত্তা ইয়াকযি দাইনাহ তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত উপস্থিতি আপনি তিনবার শহীদ হয়েছে অথচ শহীদের আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন শহীদকে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু ঋণকে আল্লাহ ক্ষমা করবেন না ঋণ হলো মানুষের হক এই মানুষের হক আপনি আদায় করতে হবে ব্যবসায়িক জীবনে আপনি ঋণ আনবেন কিন্তু মানুষকে দিবেন না বাকি নেবেন কিন্তু বাকি দিবেন না এটা সততা নয় আমানতদারিতা নয় সম্মানিত উপস্থিতি আজকে ব্যবসায়ের মধ্যে আমানতদারিতা দেখা যায় না তারা ওজনে কম দেন ওজনে কম দেন তারা আজকে ওজনে আজকে এমনভাবে আপনাকে মেপে দিবে এমনভাবে আপনাকে দিবে মনে হয় যেন আপনাকে বেশি দিয়েছে কিন্তু আপনি যখন বাড়িতে এনে মাপবেন সঠিক পাল্লায় মাপবেন তখন দেখবেন যে সঠিকটা আপনাকে দেয়নি এই যে ওজনে কম দিল এটা মানুষের হক আপনি সালাতের মধ্যে যদি একটু কম হয় একটু ত্রুটি হয় জাকাতের মধ্যে একটু ঘাটতি হয় সিয়ামের মধ্যে একটু অলসতা হয়
এটা আল্লাহর হক আপনি মাপ চেয়ে নিতে পারবেন কিন্তু আপনি যে ব্যবসার মধ্যে আপনার আমানতদারিতা থাকলো না আপনি যে ব্যবসার মধ্যে আমানতদারিতা রাখলেন না এই জন্য এটা মানুষের হক অথচ ব্যবসায়ীর জন্য আল্লাহ কত মর্যাদা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন সত্যিকারের সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী মা সিদ্দিক মা নবীগিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা তারা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে থাকবে সুবহানাল্লাহ কত মর্যাদা ব্যবসায়ীদের কত মর্যাদা দিয়েছেন অথচ এই ব্যবসায়ী যখন আবার ওজনে কম দিবে যখন সে ওজনে কম দিবে খাদ্যে যখন বেজাল দিবে সে যখন ঋণ এনে ঋণ না দিবে তখন কিন্তু তার অবস্থা আবার খারাপ হবে এটা মানুষের হক সম্মানিত উপস্থিতি আমাদের ব্যবসায়ীদের মধ্যে আমানতদারিতা লক্ষ্য করা যায় না সত্যবাদিতা লক্ষ্য করা যায় না তারা পণ্যের আইবকে পণ্যের দোষকে গোপন রাখেন ইসলামের নিয়ম হলো আপনার যদি পণ্যের মধ্যে খারাপ থাকে এটাকে প্রকাশ করতে হবে ভালো থাকলে এটাও প্রকাশ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার বাজারে তিনি প্রবেশ করলেন এবং প্রবেশ করে করে প্রত্যেক গমের বস্তা এই বস্তার মধ্যে তিনি হাড় ঢুকিয়ে দিলেন হাড় ঢুকিয়ে এক বস্তার মধ্যে তিনি দেখলেন একটু ভিজা ভিজা অনুভব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ভিজা অনুভব হচ্ছে কেন তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ একটু আগে বৃষ্টি হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বৃষ্টি হয়েছে পণ্য ভিজে গেছে এটাকে উপরে রাখলে না কেন মান গাশানা ফালাইসা মিন্না তারপরে তিনি বললেন যে ব্যক্তি দুখা দিবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয় আপনি পণ্যটা ভালো দেখাইলেন কাস্টমারকে ভালো জিনিসটা দেখাইলেন কিন্তু দেওয়ার সময় ভালো খারাপ মিলেই আপনি দিয়ে দিলেন খারাপটা দিয়ে দিলেন ভালোর সাথে মন্দকে মিশ্রিত করে দিলেন ওজনে কম দিয়ে দিলেন এইগুলি হলো ব্যবসায়ের মধ্যে অসততা এই জন্য ব্যবসায়ের মধ্যে সততা অবশ্যই জরুরি একটা বিষয় ব্যবসায়ের মধ্যে সততা যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেছেন আল বাইআন বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাক বিক্রেতা এবং বিক্রেতার জন্য খিয়ার রয়েছে সেই ইচ্ছা করলে এই ক্রয় বিক্রয়ের চুক্তিটাকে টিকাতে পারবে অথবা ভঙ্গ করতে পারবে মা লাম ইয়াতাফাররাক যতক্ষণ না সে পৃথক না হয় আপনি একটা দোকানে ঢুকেছেন দোকানে ঢুকে একটা জিনিসের দাম দর করেছেন কিনে নিয়েছেন টাকাও দিয়ে দিয়েছেন কিন্তু দোকান থেকে বের হন নাই আপনি ইচ্ছা করলে বলতে পারবেন যে ভাই আমি এই সম্পদটা নেব না আপনি টাকাটা ফেরত দেন আবার যিনি দোকানদার তিনিও ইচ্ছা করলে বলতে পারবেন যে ভাই আপনি দোকান থেকে বের হন নাই আমি আপনাকে এই মালটা বিক্রি করব না এটা ইখতিয়ার রয়েছে খিয়ার রয়েছে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইআইহিমা ক্রেতা বিক্রেতা দুইজনে যদি সাদাকা সত্যবাদী হয় ওয়া বাইয়ানা এবং পণ্যের দোষ দুটি বয়ান করে বুরিকা লাহুমা ফি বাইআইহিমা আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ বরকত দিবেন ওয়া ইন কাতামা ওয়া কাযাবা আর যদি সে দোষ দুটি গোপন রাখে ওয়া কাযাবা এবং মিথ্যা বলে মুহিকাত বারাকাতুহু তাহলে বরকত কমে যাবে টাকা বেশি হবে কিন্তু বরকত কমে যাবে এক কেজি বলে আপনি দুই কেজি বলে এক কেজি দিয়ে দিলেন হ্যাঁ এক নম্বর দুই নম্বর বলে আপনি দুই এক নম্বরটা দিয়ে দিলেন মনে করলেন যে আজকে অনেক টাকা লাভ হয়েছে কিন্তু আল্লাহ এমন একটা অসুখ দিবেন এমন একটা সমস্যায় ফেলবেন এমন একটা বিপদে ফেলবেন আপনার এই টাকা তো যাবেই যাবে এর চেয়ে আরও অনেক টাকা চলে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য বরকত লাভের জন্য সততা ন্যায়পরায়ণতা আমানতদারিতা দরকার ব্যবসায়ের মধ্যে সম্মানিত উপস্থিতি তিন নম্বর যে বিষয়টা তিন নম্বর যে কর্মজীবনের সাথে মানুষ জড়িত সেটা হলো চাকরি আজকাল বেশি চাকরির দিকে মানুষ ঝুঁকে পড়েছে কারণ আজকে শিক্ষিতর হার বেড়ে গেছে আর শিক্ষিত যখন হয়ে যায় মানুষ ছেলে মেয়ে যখন শিক্ষিত হয় তখন তারা কৃষিকাজ থাক দূরের কথা ব্যবসা থাক দূরের কথা তখন চাকরির দিকে ঝুঁকে ফলে চাকরির বাজার আজকে গরম হয়ে গেছে আর এই চাকরির বাজার যত বেশি আজকে বেশি টার্গেট হয়ে গেছে যত বেশি আজকার মানুষের কাছে যেটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই সুযোগে যারা চাকরিদাতা যারা চাকরির সাথে জড়িত তারা আজকে সততা এবং ন্যায়পরায়ণতা রাখতে পারেন নাই আবুদার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রাসূল আমাকে একটা দায়িত্ব দেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাহা আমানাতুন ইয়া আবুদার এই দায়িত্বটা হলো আমানত আজকে যারা যেই পোস্টে আসেন না কেন সবাই আমানত
রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে সমাজের নিম্নতম পর্যন্ত যে যেই পদে আছেন না কেন প্রতিটা পদ হলো আমানত। যে যে সংগঠনের মধ্যে যে যে দায়িত্ব আছেন সেটা তার জন্য আমানত। রাষ্ট্রীয় পর্যায়ে যে 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 দায়িত্ব আছেন সেটা তার জন্য আমানত। আপনার প্রশাসনিকভাবে যে যেখানে আছেন সেটা তার জন্য আমানত। এই আমানতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ঘুষ লেনদেন হয়, আপনার একটা চাকরি দেওয়ার জন্য ঘুষ লেনদেন হয়, যেটা আজকে সততা এবং আমানতদারিত্বের বিরোধী। অনুরূপভাবে আজকে দেখা যায় যে যেই দায়িত্বের মধ্যে আছে তিনি খেয়ানত করে নেন, তার কাছে অনেক সম্পদ মজুদ আছে এটাকে তিনি খেয়ানত করে নেন, যেটা আমানতদারিতার এবং এটা ন্যায়পরায়ণতার বিপরীত। সম্মানিত উপস্থিতি, আমরা বলবো যে এই আমানতদারিতা যদি আমাদের সব ক্ষেত্রে থাকে, যেমন থাকবে আমাদের কৃষকদের মধ্যে আমানতদারিতা, তেমনি থাকবে আমাদের সেই আপনার ব্যবসায়ীদের মধ্যে আমানতদারিতা, তেমনি থাকবে আজকের কর্মজীবীদের মধ্যে আমানতদারিতা যদি থাকে, তাহলে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশটাই যে সোনার মানুষ গড়ে তুলবে কোরআন এবং হাদিসের মাধ্যমে। কোরআন এবং হাদিসের মাধ্যমে তারা নিজেদের আমানতদারিতা এবং সততাকে ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন তারা কাজ করে যাবে প্রত্যেকে তার হক পাবে এবং নিজেরাও জুলুমের শিকার হবে না, অন্যকেও সে জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাফেলার সাথে থাকার তৌফিক দান করুক। এই ছোট্ট এই কাফেলা আহলে হাদিস আন্দোলনকে আল্লাহ কবুল করুক এবং আমাদেরকে তার সাথে থেকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।